গত বছর কোরবানির ঈদের সময় ট্যানারিতে দেয়া কাঁচা চামড়ার দাম এখনও পুরোপুরি পায়নি আড়ত মালিকরা। বকেয়া টাকা না পেলে এবছর পশুর কাঁচা চামড়া সংরক্ষণ নিয়ে কিছুটা জটিলতায় পড়বে বলে আশঙ্কা আড়তদার মালিকদের। এছাড়া গত কয়েক বছর ধরে ট্যানারি মালিকরা সরাসরি কাঁচা চামড়া কিনে সংরক্ষণ করায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান। এবছর লবণের দাম বেশি হওয়ার কারণেও দুশ্চিন্তা আছে আড়ত মালিকদের। তানজিরা নিঝুমের প্রতিবেদন। দেশে সারা বছর যে পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ হয় তার সিংহভাগই হয় কোরবানির ঈদের সময়। তাই এই সময় পাইকার আড়তদার এবং ট্যানারি শিল্প মালিকদের চামড়া সংগ্রহে বাড়তি প্রস্তুতি থাকে। রাজধানীর পোস্তায় চামড়ার আড়তে এরই মধ্যে শুরু হয়েছে তোড়জোড়। মজুত করছে চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণ। পশুর কাঁচা চামড়ার আড়ত মালিকরা বলছেন, জায়গার স্বল্পতার কারণে পোস্তায় চামড়া সংরক্ষণে হিমশিম খেতে হয়। লিখিতভাবে আবেদন করেছে আমাদেরকে জায়গা দেওয়ার জন্য, আজ পর্যন্ত ওইটার কোনো ব্যবস্থা আমরা হয়নি। আমাদের বকেয়া কিছু পাওনা আছে, ওই টাকাগুলো পেলে হয়তো বা আমাদের প্রস্তুতিটা আরও ভালো হতো। সিন্ডিকেটের জন্য লবণের দাম বেড়ে যাচ্ছে, এখন বর্তমানে 1300-1350 বিক্রি হচ্ছে। লবণের দাম বেড়ে থাকে তাহলে তো চামড়ার দামও বেড়ে যায়। 2015 সাল থেকে ট্যানারি মালিকদের কাছে 120 কোটি টাকার মতো বকেয়া আটকে আছে আড়ত মালিকদের। এসব বকেয়া পাওনা নিয়ে চিন্তিত এ খাতের সংগঠনের নেতারা। এছাড়া লবণের দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপও চাইলেন তারা। যদি আমাদের আশানুরূপ টাকা চলে আসে সব আড়তদার ভাইদের কাছে, আমার মনে হয় যে তারা স্মুথলি হ্যান্ডেল করতে পারবে বিজনেসটা। ট্যানারির মালিকরা লাস্ট 4-5 বছর যাবৎ তারা ডিরেক্টলি পারচেস করে, এটা অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কিছু অসাধু ব্যবসায়ী চক্র আমাদের ধারণা যে একটা লবণের উপরে কৃত্রিম সংকট সৃষ্টি করে, কোনো নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাপনা নাই আমাদের এবং নিয়ন্ত্রণ করার জন্য কোনো মনিটরিং সেল নাই। মৌসুমে ব্যবসায়ীদের পর্যাপ্ত লবণ দিয়ে কাঁচা চামড়া সংরক্ষণের পরামর্শ দেন আড়তদাররা। বলেন, চামড়ার মান ঠিক থাকলে ন্যায্য দাম পাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।